শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো বীরবিক্রম মেমোরিয়াল কলেজে নবীন বরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বুলেট গতিতে চলছে রাজ্যের উন্নয়ন, রাজ্যের উন্নয়নের গতিকে আর কেউ আটকাতে পারবে না। এই রাজ্যের মধ্যে এখন সমস্ত সুযোগ সুবিধা তৈরি হচ্ছে। এদিন তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে নৈতিকতার পাঠ দিয়ে বলেন, বিদ্যা দান করলে তা বাড়ে, কোনো দিন কমে না। আজ ত্রিপুরাকে কেউ আটকাতে পারবে না, ত্রিপুরা বুলেট ট্রেনের মতো চলছে, ওই দিশাতে ত্রিপুরাকে আটকার মতো কাউর সমতা নেই। ত্রিপুরার মানুষ জেগে গেছে, 37 কোটি ত্রিপুরাবাসী এখন বোঝে, জানে যে আমাকে এখানেই দাঁড়াতে হবে, এখানেই প্রতিষ্ঠিত হবে, এটাই আমার জমি, এটাই আমার অক্সিজেন, এখানেই আমার জন্ম হয়েছে, এখানের বায়ুই আমাকে জীবন দিয়েছে, এখানের মানুষই আমাকে খাওয়া দিয়েছে, এই মাটি আমার সব কিছু। আর সেই হিসাবে ত্রিপুরা স্টুডেন্ট আজকাল কাজ করা শুরু করেছে। আমি আশা করি আপনাদের আগামী দিনগুলি খুব সুন্দর হোক, ভালো হোক, অনেক সমৃদ্ধিশালী ভবিষ্যৎ তৈরি হোক। আর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, আমি খেয়াল রাখ না, আমরা স্টুডেন্ট যখন ছিলাম আমাদেরকে শেখানো হতো পরিবেশে যে তুমি যে পড়তাছো নোটটা অন্যরে দিও না, অন্যরে কইও না, জানা গেলে তোমার মতো মার্স পেয়ে যাবো, এই চক্কর একদম করো না। যদি কোনো কিছু শিখেছো, কোনো কিছু জেনেছো, শেয়ার করো, বারবার বলো, যতবার বলবে তোমার তোমার মাথার মধ্যে সেগুলো বসে যাবে, জীবনে ভুলবে না। আর যদি না বলো তো ভুলে যাবে, তোমার মধ্যে কোয়ালিটি ডেভেলপ হবে না। সরস্বতী দান করলে বাড়ে, সরস্বতী যদি দান না করি তো সরস্বতী আমার কাছেই থাকবে না, আরেকজনের কাছে চলে যায়। তার জন্য এই যে পলিসি আগে ছিল যে আমি এক চুপচাপ নোট পেয়েছি, আমি শিখবো, আমি পড়বো, অন্যর সঙ্গে শেয়ার করবো না, আমি বেশি মার্কস নিয়ে আসবো, এমন না। যে যত বেশি শেয়ার করবে, যত বেশি বলবে, তার তত বেশি নলেজ বাড়বে, আর জীবনভর ইয়াদ থাকবে, বারবার পড়ার কোনো দরকার নেই। একবার পরে একবার কাউকে বলে দিয়েছেন, দুবার বলে দিয়েছেন, তো জীবনভর ইয়াদ থাকবে, আর সেটাই করা উচিত, এটাই প্রকৃত বিদ্বানের কাজ। আর সেই দিশাতে আপনারা কাজ করুন, আপনাদের জীবন সুন্দর হোক আর খুব বারুন। আর আরেকটা জিনিস বলে শেষ করবো, কোনোদিনে সাকসেসের পেছনে না যাওয়া, কাজের পেছনে যাওয়া, স্টাডির পেছনে যাওয়া, সাকসেস আপনি আপ আপনার ঘরে এসে বসে যাবে, যেভাবে নরেন্দ্র মন্দির কাছে এসে বসে গেছে। আর সেই দিশাতে কাজ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।